নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডিমের আরেকটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আজকে ডিমের যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর তার জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো প্রথমে আগে তুলে ধরছি। তো এখানে দেখুন, এখানে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে ছাল মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমগুলোকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি, এইভাবে চিরে চিরে নিয়েছি, প্রত্যেকটা ডিম ওইভাবে চিরে নিয়েছি। এছাড়া লাগছে এখানে পেঁয়াজ, আমি একটু বেশ বড় সাইজের পেঁয়াজ একদম ছোট করে কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে চারমগজ আর কাজু বাদাম বাটা, বেশ কয়েকটা কাজু বাদাম নিয়েছি সেটা আর চারমগজ একসাথে বেটে নিয়েছি। টক দই আছে, এক কাপ নিয়েছি দুধ, আর এখানে গোটা গরম মশলা এটা ফোড়নের জন্য। তো চলুন প্রথমে ডিমগুলো হালকাভাবে আমি ভেজে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবং দিয়ে দিলাম সর্ষের তেল, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো ডিমগুলো ভাজার জন্য সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ডিমগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা। তেলের মধ্যে দিলে কি হয়, লবণ আর হলুদ সমস্ত ডিমে খুব ভালোভাবে মিশতে পারে। তো আমি বরাবর তেলের মধ্যেই কিন্তু এটা দিয়ে দিই, ভালো করে মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে ডিমগুলো ভেজে এর থেকে তুলে নিতে হবে। দেখুন তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত ডিমগুলো ছেড়ে দেবো, একটু ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়ে হালকা কালার আসলেই তুলে ফেলব। সমস্ত ডিমগুলো একবারই দিয়ে দিলাম। দেখুন সব ডিমের গায়ে কিন্তু হলুদের রংটা খুব সুন্দর লেগে গেছে। এবার একটু হালকা কালার আসতে দেবো। তো ডিমটাই দেখুন হালকা কালা, হালকা ধরনের কালার চলে এসছে। এবার আমি এই ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো সমস্ত তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন বলতে এখানে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা, একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখুন সমস্ত পেঁয়াজগুলো একবারে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন দেবো সামান্য চিনি। পেঁয়াজের মধ্যে সামান্য চিনি দিলে সুন্দর একটা কালার চলে আসে। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এবার পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেবো, খুব বেশি কিন্তু ভাজা করব না, একটু লালচে কালার চলে আসে। এর মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। খুবই সুস্বাদু একটি রেসিপি, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। এদিকে আমি একটা বাটিতে এখানে অল্প লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এটার একটা পেস্ট তৈরি করে রাখবো, আর লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান অবশ্যই সেইভাবে দেবেন। অল্প পরিমাণে জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে রাখতে হবে। মশলাটা আগে থাকতে গুলে রাখলে সেই রান্নার স্বাদ কিন্তু আরো সুন্দর হয়। তো দেখুন এখন মশলাটাকে গুলে রেখে দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে, পেঁয়াজের একটা হালকা রং চলে এসেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আর লঙ্কা বাটাটা, সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষাবো, কেননা কাঁচা যে গন্ধটা আছে আদা রসুনের সেটা একদম চলে যাবে। যখন একটা সুন্দর সুগন্ধ ছাড়বে তখনই জানতে হবে যে এটা আমার ভাজা হয়ে গেছে ঠিক মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলা কিন্তু এখনো কষানো হয়নি, আদা রসুনটা এখনো খুব ভালো মতো কষবে। তো একদম কম আছে কিন্তু আমি রান্নাটা করছি,
ধীরে সুস্থে যে কোনো রান্নার মশলা যদি কষানো হয় সেই মশলাটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর একদম যদি জোরে আঁচ দিই তাহলে কি হবে, ওপর থেকে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। দেখুন আদা রসুন ভালো মতো কষানো হয়ে গেছে, একটা সুন্দর সুগন্ধ ছাড়ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দেব। ওই বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এখনও খুব বেশি লবণ দিইনি, প্রথমেই পেঁয়াজের সময় একটু লবণ দিয়েছি পেঁয়াজটা যখন ভাজছি। তো ঢাকা চাপা দিয়ে একদম কম আছে, মশলাটা কষাতে হবে। তো মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো টক দইটা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু আঁচটা একদম লো ফ্লেমে আছে, কেন লো ফ্লেমে না থাকলে টক দইটা কিন্তু অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একদম লো ফ্লেমে রেখে কিন্তু টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে, ধীরে 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 মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দই দেওয়ার পরে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম ও চারমগজ বাটাটা। কাজু বাদাম আর চারমগজ বাটাটা দিয়েও সমানে নাড়তে হবে। আবারও অল্প আছে, মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন লবণ মিশিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, আগেও দেওয়া ছিল। আর দেব সামান্য চিনি, আরও অল্প একটু দেবো এর মধ্যে। আমি একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব এলে খুব ভালো লাগে খেতে। দেখুন একদম অল্প পরিমাণে মিষ্টি দিলাম এর মধ্যে, এর আগে দিয়েছি অল্প করে। এবার খুব ভালো করে কষাবো, যেহেতু কাজু বাদাম আছে তো নিচে কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো মাঝে মাঝে কিন্তু এটাকে সমানে নাড়াতে হবে যতক্ষণ না খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। একদম কম আছে কিন্তু এটা করতে হবে রান্নাটা। একবার অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, লুচি পরোটা রুটি ভাত পোলাও সবার সাথেই কিন্তু এই ডিমের এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। এই ডিমের রেসিপিটার আমি নাম দিয়েছি এক লাজবাব, সত্যি লাজবাব, একবার খেয়ে দেখবেন। এইবার মশলাটা যখন কষানো হয়ে যাবে, এখন এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না। দেখুন তেল ছাড়িয়ে গেছে পুরো একদম চারপাশ থেকে সুন্দরভাবে। এবার এখানে আমি দিয়ে দেবো এক কাপ দুধ। এখানে আমি এক কাপ দুধ রেখেছি, তো এই দুধটাই এখানে ব্যবহার করব। আর তার সাথে এই এক কাপ মেপেই আমি জল দেব। যে যেরকম গ্রেভিটা রাখতে চান অবশ্যই সেইভাবে দেন। যদি শুধু দুধ দিয়ে করতে চান শুধু দুধ দিয়ে করতে পারেন। এছাড়াও আপনারা নারকেলের দুধ যদি ব্যবহার করেন সেটাও কিন্তু দারুণ টেস্ট আসবে। নারকেলের দুধও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি এক কাপ বলেছিলাম, তা এক কাপ দেবো না, অনেকটাই দেখলাম দুধটা হয়ে গেছে। তো এখানে আর অল্প পরিমাণে এখানে আমি জল মিশিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটাকে ফুটতে দেবো, খুব ভালো মতো ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব।
দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই যে অংশগুলো আমি ডিমে কেটে রেখেছিলাম এইভাবে এইভাবে কাটলে এই যে মশলাটা এখন ফুটবে ডিমের ভেতরে, কিন্তু সব জায়গায় সুন্দরভাবে মশলাটা ঢুকবে, এতে ডিমের স্বাদ আরও সুন্দর হয় খেতে। সব ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার ভালো মতো গ্রেভিটাকে ফুটতে দেবো। ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। চলে এলাম 3 মিনিট পরে। তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এগ লাজাবাব। আর সবশেষে আমি যেটা দেব সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিলেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, দেখতেও কত সুন্দর লাগছে, আর একদম মাখো মাখো একটা গ্রেভি, অসাধারণ খেতে লাগে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো চলুন এবার এটাকে সার্ভ করে দেখিয়ে দিই। তো বন্ধুরা আমার এই নতুন রেসিপি এগ লাজাবাব কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর নামটাও কিন্তু আমি নতুন দিয়েছি, সেটাও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।